গাড়ি চলছে পদ্মা সেতুতে, রেল চলতে অপেক্ষা ছয় মাস। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দ্বার খুলল পদ্মা সেতুর। 25 জুন উদ্বোধনের পরদিন 26 জুন থেকে পদ্মা সেতুতে গাড়ি চলাচল শুরু হয়েছে। সেতুর উপর দিয়ে গাড়ি চলবে আর ট্রেন চলবে নিচ দিয়ে। তবে ট্রেন চলতে সময় লাগবে অন্তত 6 মাস, এমন তথ্য জানিয়েছেন পদ্মা রেল সংযোগ প্রকল্পের কর্মকর্তারা। তারা বলছেন, পদ্মা সেতুর সড়কের অংশ উদ্বোধনের পর রেললাইন বসানোর জন্য অনুমতি পাবেন তারা, আর সে কাজ শেষ করতে চলতি বছরের ডিসেম্বর পার হয়ে যেতে পারে। সমান গতিতে কাজ চলতে থাকলে আগামী বছরের শুরুতেই পদ্মা সেতুর উপর দিয়ে রেল চলবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরকারের সবচেয়ে অগ্রাধিকারমূলক প্রকল্প পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। নানা চড়াই উত্রায় পেরিয়ে প্রকল্প শেষ করে গত 25 জুন যানবাহনের জন্য খুলে দেওয়া হল। এর মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার সঙ্গে সরাসরি সড়ক পথে যোগাযোগ টেকসই হল। পরিকল্পনা অনুযায়ী 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল বিশিষ্ট দেশের সবচেয়ে বড় ও প্রতীক্ষিত পদ্মা সেতুর উপর দিয়ে চলবে সড়ক যানবাহন আর নিচ দিয়ে চলবে ট্রেন। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার ব্রডগেজ রেললাইন স্থাপনের মাধ্যমে জাতীয় ও আন্তঃদেশীয় রেল যোগাযোগের পরিকল্পনা রয়েছে। এ রেলপথ দেশের দক্ষিণাঞ্চলের 23 জেলায় প্রথম রেল সংযোগ স্থাপন করবে। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সঙ্গে ঢাকা থেকে কেরানীগঞ্জ ও পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত মোট 172 কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ হবে। 2016 সালের জানুয়ারি মাসে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি 3 ভাগে ভাগ করে বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে ভাঙা এবং ভাঙা থেকে যশোর পর্যন্ত মোট 172 কিলোমিটার রেলপথ 2024 সালের মধ্যে শেষ করার কথা রয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, চলতি বছরের জুনের মধ্যে পদ্মা সেতুর সড়ক পথের সঙ্গে সঙ্গে রেলপথে মাওয়া থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত 42 কিলোমিটার অংশ আগে চালু করা হবে। কিন্তু পদ্মা সেতুর উপর রেলপথ তৈরির নির্দিষ্ট অংশে গ্যাস লাইন স্থাপনের কাজ চলমান থাকায় সড়কের সঙ্গে রেললাইনের কাজ শেষ করা যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জুলাইয়ের মধ্যেই সেতু বিভাগ কাজের অনুমতি দেবে, এরপরই শুরু হবে লাইন বসানোর কাজ। যে কারণে পদ্মা সেতু দিয়ে গাড়ি চলাচল শুরু হলেও রেল চলাচলে অপেক্ষা করতে হচ্ছে অন্তত আরও 6 মাস। এ প্রসঙ্গে পদ্মা রেল সংযোগ প্রকল্পের পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন জনতার খবরকে বলেন, পদ্মা সেতুর নিচতলা দিয়ে গ্যাস লাইন স্থাপন করা হচ্ছে, যার কাজ এখনও শেষ হয়নি। অন্যদিকে সেতু বিভাগ কাজ শুরুর অনুমতি দেয়নি, যে কারণে আমরা লাইন বসানোর কাজ শুরু করতে পারিনি। তিনি বলেন, আগামী মাসে পদ্মা রেল সংযোগ প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষকে সেতুর নিচতলা বুঝিয়ে দেওয়া হবে, জুলাইয়ের মাঝামাঝি সময়ে হয়তো বুঝে পাব। এরপর আমরা দেখব সেতুর সড়ক অংশ দিয়ে যানবাহন চলাচলের কারণে কম্পনের সৃষ্টি হয় কিনা, আর কম্পন হলে তাতে রেললাইন বসাতে অসুবিধা হয় কিনা। যদি অসুবিধা হয় তাহলে সেতু বিভাগকে যানবাহনের গতি কমিয়ে চলাচল করতে ব্যবস্থা নিতে সেতু বিভাগকে চিঠি পাঠানো হবে। তিনি বলেন, এসব আনুষ্ঠানিকতা শেষ করতে 6 মাস সময় লাগবে। এরপর নতুন বছরের জানুয়ারিতে পদ্মা সেতুর উপর দিয়ে রেল চলাচল উদ্বোধন করা যাবে আশা করি। কাজের অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ পর্যন্ত প্রায় 60% কাজ শেষ হয়েছে। মোট প্রকল্পটি 3 ভাগে ভাগ করে বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে বলেন, প্রথম পর্যায়ে ভাঙা থেকে মা পর্যন্ত অংশ শেষ করা হবে। এই অংশ চালুর মধ্য দিয়ে পদ্মা সেতুতে রেল চলাচল শুরু হবে। এরপর ঢাকা থেকে মা পর্যন্ত দ্বিতীয় ভাগে বাস্তবায়ন করা হবে। এ অংশের অগ্রগতি 40%। বড় ধরনের কোনো বিপদ না হলে আগামী বছরের ডিসেম্বর নাগাদ ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত রেল চলাচল করতে পারবে। এরপর ভাঙা থেকে যশোর পর্যন্ত অংশের কাজ শেষ হবে 2024 সালে। এই পদ্মা সেতু দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার কোটি মানুষকে সরাসরি সড়ক পথে যুক্ত করবে। 1998 সালে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু বহুমুখী সেতুর উদ্বোধনের পরপরই দাবি উঠে পদ্মার বুকে সেতু নির্মাণের। তবে প্রমত্তা পদ্মাকে বাগে এনে এর বুকে ইস্পাত কংক্রিটের কাঠামো নির্মাণ সহজ ছিল না। সেই প্রকৌশল দিক বাদ দিলেও
পদ্মা সেতুর অর্থায়ন নিয়েও তৈরি হয় প্রতিবন্ধকতা। 1998 থেকে 99 সালে পদ্মা সেতু নির্মাণের প্রাক সম্ভাব্যতা যাচাইয়ের পর 2001 সালের 12 জুলাই প্রথম পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2001 সালে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট ক্ষমতায় এলে খুব বেশি অগ্রগতি হয়নি সেতু প্রকল্পের। 111 খ্যাত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবশ্য সেতুটির প্রথম প্রকল্প একনেকে পাশ করা হয়। 2009 সালে সেতুর নকশা প্রণয়নের প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা। পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরুর প্রস্তাব প্রথম দফায় সংসদে সেতুর ব্যয় সংশোধন করে নির্ধারণ করা হয় 20,507 কোটি টাকা। 2011 সালের 28 এপ্রিল পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্বব্যাংকের সঙ্গে ১২০ কোটি ডলারের ঋণ চুক্তি সই হয়। তবে দুর্নীতির অভিযোগ তুলে ঋণ চুক্তি স্থগিত করে বিশ্বব্যাংক। পরিস্থিতি বিবেচনায় 2012 সালের 23 জুলাই তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। শর্ত সাপেক্ষে এ প্রকল্পে আবারও ফেরত আসে বিশ্বব্যাংক। তবে 2013 সালের 4 মে বিশ্বব্যাংকের ঋণ সহায়তা প্রত্যাখ্যান করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন শেখ হাসিনা। 2001 সালের 12 জুলাই প্রথম পদ্মা সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এরপর দীর্ঘ চড়াই উত্রায় পেরিয়ে 2015 সালের 12 ডিসেম্বর মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু বাস্তবায়নের মূল পাইলিং কাজের উদ্বোধন করেন শেখ হাসিনা। 2017 সালের 30 সেপ্টেম্বর পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়। 2018 সালের 14 সেপ্টেম্বর স্প্যানে রেলওয়ে স্ল্যাব বসানো শুরু হয়। সড়কপথের জন্য স্ল্যাব বসানোর কাজ শুরু হয় 2019 সালের 19 মার্চ। 2020 সালের 10 ডিসেম্বর সবশেষ 41তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে 42টি পিলারের উপর 41টি স্প্যানে পূর্ণ 6.15 কিলোমিটার দৃশ্যমান হয় পদ্মা সেতু। 2021 সালের 23 আগস্ট পদ্মা সেতুতে সবশেষ সড়ক স্ল্যাব স্থাপনের পর মূল সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয় 10 নভেম্বর। 2012 সালের 17 মে পদ্মা সেতুতে যান চলাচলের জন্য টোলের হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। পদ্মা সেতু নামকরণ করে সেতু বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয় 29 মে। শেখ হাসিনার হাত ধরে সম্পূর্ণ নিজ অর্থায়নে পদ্মা সেতুর মতো এক মেগা প্রকল্প বাস্তবায়নের যে সাহস দেখিয়েছিল বাংলাদেশ, সেই শেখ হাসিনার হাতে উদ্বোধনের মাধ্যমেই আত্মনির্ভরশীল বাংলাদেশ পরিচয়কে বিশ্বের বুকে তুলে ধরার একটি চক্র পূরণ হয় 25 জুন।